টেবিল টপার হয়ে আগেই প্রথম কোয়ালিফায়ারে উঠে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কলকাতার প্রতিপক্ষ কারা হবে এখনও ঠিক হলো না যদিও কলকাতা নাইট রাইডার্স বাদে রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদ তারা কিনা প্লে অফে উঠেছে কিন্তু চতুর্থ দল হিসেবে আইপিএল এর প্লে অফে উঠবে চেন্নাই সুপার কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বলে রাখা ভালো আরসিবি প্লে অফে উঠলেও কলকাতার প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে কারণ আরসিবির পয়েন্ট হবে যদি যেতে সেক্ষেত্রে চোদ্দ হবে কিন্তু বাকিদের পয়েন্ট আরসিবি কে ছাপিয়ে যাবে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস কিংবা রাজস্থান রয়্যালস কিংবা হায়দ্রাবাদ এই তিনটি দলের মধ্যে একটি দল হতে পারে তবে বলে রাখা ভালো কলকাতার প্রতিপক্ষ খুঁজতে অবশ্যই আইপিএল এর লিগ তালিকা শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে যে ম্যাচটাই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স রাজস্থানের এগেনস্টে আইপিএল ইতিহাসে প্রথমবার কলকাতা নাইট রাইডার্স টেবিল টপার হিসাবে শেষ করবে বলে রাখা ভালো কলকাতা নাইট রাইডার্স এক ম্যাচ বাকি থাকতেই টেবিল টপার হিসাবে একেবারে অবতীর্ণ হয়েছে এর আগে কে কে কখনোই উনিশ পয়েন্ট হয়নি আজ চিন্নাস্বামীতে ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংস ম্যাচ আজকে আরসিবির এগেনস্টে চেন্নাই সুপার কিংস জিতলে এবং আগামীকাল রাজস্থান এবং হায়দ্রাবাদ হারলে কলকাতার প্রতিপক্ষ হবে অবশ্যই চেন্নাই সুপার কিংস এবার যদি দেখা যায় আজকে চেন্নাই জিতলেও কালকে যদি রাজস্থান এবং হায়দ্রাবাদ তিনটে দলই যেতে সেক্ষেত্রে কিন্তু কলকাতার প্রতিপক্ষ অবশ্যই রাজস্থান হবে কারণ রাজস্থানের পয়েন্ট হবে সেক্ষেত্রে আঠেরো এবং হায়দ্রাবাদের হবে সতেরো এবং চেন্নাইয়ের অবশ্যই ষোলো পয়েন্ট হবে অর্থাৎ পয়েন্টের বিচারে অবশ্যই কলকাতার প্রতিপক্ষ হবে রাজস্থান রয়্যালস সেটা কি প্রথম কোয়ালিফায়ারে এবং আজকে যদি দেখা যায় চেন্নাই সুপার কিংস যেতে এবং কালকে যদি হায়দ্রাবাদ যেতে এবং রাজস্থান হারে সেক্ষেত্রে কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ হবে প্রথম কোয়ালিফায়ারে অর্থাৎ বলে রাখাই ভালো যে রাজস্থান রয়্যালস হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এই তিনটে দল কিনা কলকাতার এগেনস্টে খেলতে পারে প্লে অফে শুধুমাত্র আরসিবি বাদে কারণ আরসিবির পয়েন্ট হবে চোদ্দ সেক্ষেত্রে আরসিবি কোনোভাবেই কলকাতার প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার হওয়ার সুযোগই নেই কে আর আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে একুশে মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে কে কেকেআর এর তার আগে আগামীকাল রাজস্থানের এগেনস্টে লিগ পর্বে শেষ ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচটা কলকাতার কাছে কার্যত নিয়ম রক্ষার যদিও রাজস্থান রয়্যালসের কাছে সেই ম্যাচটার গুরুত্ব অপরিসীম চলতি বছর আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এই সাফল্যের জন্য অবশ্যই গৌতম গাম্ভীরকে কৃতিত্ব দিচ্ছে সকলে কিন্তু ভুলে গেলে চলবে না কলকাতার প্রত্যেক ক্রিকেটাররাই দুর্দান্ত ফর্মে রয়েছে তাদের নিজের নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করছে সেই জন্য কলকাতার পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো এবার কলকাতার প্রতিপক্ষ যেই হোক না কেন চলতি বছর কলকাতার যা পারফর্ম ফরমেন্স তাতে চ্যাম্পিয়ন না হলে অবাকই হবো আপনারা কি মনে করেন কলকাতায় বা চ্যাম্পিয়ন হবে তো কমেন্ট করে জানান আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রোয়েল টিভির পর্দায় টাটা